আমি তো ভেবেছিলাম তুমি বুঝি চলেই গেলে। কিছুক্ষণ দেখোনি তাতেই ভেবেছো আমি চলে গিয়েছি। আমি আজকে বেড়াতে গিয়েছিলাম। বাচ্চারা সেগুলো পড়ছে, মানে পড়তে পারছে? আজকে ওরা নিজেরা পড়বে, কাল নাকি তারা নানুকে পড়ে শোনাবে। তবে তাদের ছেলেবেলার গল্প কিন্তু মজারই হবার কথা। ছেলেবেলার গল্প মানে কি? তুমি গাছে উঠতে পারো? তুমি না মেয়ে? তো কি হয়েছে, আমি ভীষণ দুষ্টু ছিলাম, একদম ছেলেদের মতো দুষ্টু। এই বই কে দিয়েছে বাবা? না, নানুমণি। ওরে বাবা, এত কঠিন একটা বই দিয়েছে তোমাকে নানুমণি। আসসালামু আলাইকুম আঙ্কেল, আপনি কার কাছে আসছেন? তোমার কাছে না। আমার কাছে কেউ আসে না, কিন্তু আমার কাছে না জিজ্ঞেস করে কেউ যাইতেও পারে না। আচ্ছা, তুমি আমার পথ আটকাচ্ছ কেন? আমি মানুষটা ছোট হইলো এইটুকুন ক্ষমতা আছে আমার, মানে যে কারো পথ আমি আটকাই দিতে পারি, আবার যাওয়ার অনুমতিও দিতে পারি। মানে আমি হইলাম গিয়া এই বাড়ির মালিকের খাস লোক, মানে কেয়ারটেকার। আমার কাছে না জিজ্ঞেস করে কেউ এই বাসার মধ্যে যাইতে পারে না। এই বাড়িতে আমার মনি থাকে। এইখানে তো কোনো মনি থাকে না। এই বাড়িতে আমার মেয়ে, আমার মামুনি থাকে। সব বাবাই তার মেয়েকে মামুনি বলেই ডাকে, এরকম মামুনি সব বাড়িতেই থাকে। আরে, আমার মেয়ে অল্প কিছুদিন হয় বাসায় এসেছে, এই তার নতুন ঠিকানা। হ্যাঁ হ্যাঁ, এইটা আপনি ঠিক বলছেন, এই বাসায় নতুন ভাড়াটি আসছে। কিন্তু দুইজন, আপনি কোন বাসায় যাবেন? হ্যাঁ, ওদের 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 বাচ্চা আছে। হ্যাঁ, এইটাও ঠিক বলছেন, বাচ্চাও আছে। এখন প্রশ্ন হইল গিয়া, একটা বাচ্চা না দুইটা? হ্যাঁ, ওই দুটো না একটা, এটা তো জানি না, তবে মনে হয় দুটো হতে পারে। না না না, একটাও হতে পারে। ছেলে নাকি মেয়ে সেটা তো ঠিক বলতে পারছি না, মানে মেয়ে মেয়ে না, ছেলেও হতে পারে। এভাবে বললে তো হবে না আঙ্কেল। আচ্ছা, তাদের নাম কি? নাম? হ্যাঁ, আমি শুনেছি আমার মামুনি আমার নামের সাথে নাম মিলিয়ে ওই ব দিয়ে নাম রেখেছে। হ্যাঁ, আপনিও ব? হ্যাঁ, ব ব আমার নাম বুরহান, বুরহানউদ্দিন। বাহ বাহ বাহ, খুবই সুন্দর নাম। আচ্ছা আঙ্কেল, এই বাসার যিনি কর্তা, মানে আপনার মেয়ের জামাইয়ের নাম কি? জানি না, জানতেও চাই না। এইভাবে বললে কিভাবে হবে? তাহলে আমি আপনার কোথায় পাঠাবো? যে বাসায় ব অক্ষরের বাচ্চা আছে। এইরকম দুষ্টু বুড়ার নাতি বনি বান্টি ছাড়া আর কেউ না। আচ্ছা আঙ্কেল, আপনি একটা কাজ করেন, আপনি তিনতলায় চলে যান। আচ্ছা, এই তুমি ঠিক বলছো তো? আমি একদম ঠিক বলছি, আমি কোনোদিন কোনো ভুল কথা বলি না। আপনি একদম চোখ বন্ধ কইরা সিঁড়িতে উঠা চলে যেতে পারেন তিনতলায়। কারণ আমাদের এটা একটা চুপি চুপি প্ল্যান। কেন, মা তো বাসায় নেই, তাহলে আর লুকোচুরির দরকার কি? আমি তো তোমাদের বাসায় বসেই তোমার মাকে আর তোমার নানাকে কন্ট্যাক্ট করবো।
আমি অবশ্য তোমার মাকে বলে দিয়েছি ভালো করে বাজার করে নিয়ে আসতে। মা কি বলল? তোমার মা অবশ্য জানতে চাইলো কেন বাজার করবে। আমি বললাম তোমার রান্না খেতে ইচ্ছে করছে, আর নীনা তো খুব খুশি হয়ে গেল। সে বললো আমি কি খেতে চাই। আমি কি বললাম জানো? কি? আমি বললাম গুড়ের পায়েশ খাবো। এই খাবারটা কিন্তু তোমার নানারও পছন্দ। তুমি কিভাবে জানলে এটা আমার নানার পছন্দের খাবার? কাল যখন আমি ফোন করেছিলাম তখন তোমার নানা কাকে যেন বকা দিচ্ছিল, কেন চিনি দিয়ে পায়েশ রান্না করেছো, তোমরা জানো না আমি গুড়ের পায়েশ ছাড়া খাই না। মা কি রাঁধতে পারে? নিশ্চয়ই পারে, একবার তো তোমার মা বলেই ফেললো, খালাম্মা আপনি তো ঠিক আমার বাবার মতোই। এখন যদি মা টের পেয়ে যায় যে আমরা নানার জন্য রাঁধতে বলেছি? কেমন করে টের পাবে? তুমি কি বুবলি বলে দিয়েছো মাকে যে আমরা নানাকে কাল আসতে বলেছি ফোন করে? না বলিনি, কিন্তু আমার অনেকবার বলতে ইচ্ছে হচ্ছিল। বুবলি একদমই বলা যাবে না, নানা যদি চলেও আসেন তাহলেও কিন্তু বলা যাবে না, এটা মার জন্য একটা সারপ্রাইজ। নানা যদি মার সাথে না দেখা করতে চায়? তোমার নানা তো তোমার মায়ের সাথে দেখা করবে না, আমি তাকে ফোনে খুব ভালো করে বলে দিয়েছি আপনার মেয়ে বা মেয়ে জামাই কারোর সাথেই আপনার দেখা করতে হবে না, আপনি শুধু আপনার নাতনিটাকে দেখে চলে যাবেন। তাহলে তো খুব মজা হবে নানুমণি, তাই না? নাও তো হতে পারে। কেন? তোমার নানা যে রাগি আর যে মেজাজ, উনি তো মেয়ের মুখ দেখতেই চাইবেন না। তাহলে মা কেমন করে নানাকে পাবে? আগে নানাকে আসতে দাও, তারপর দেখি কেমন করে উনি মেয়ের মুখ না দেখে চলে যান। শুধু সব কিছু হতে হবে আমাদের প্ল্যান মতো। নানা কখন আসবে? সেটাই তো বুঝতে পারছি না বুবলি। এই বাসায় তো মনে হচ্ছে কেউ নেই। ঠিক বাসায় এসেছি তো? ও, বাচ্চাদের খেলনা দেখা যাচ্ছে, তার মানে এখানে বাচ্চা আছে। কেমন হয়েছে আমার নাতনি নাকি নাতি, যেটাই হোক এক ঝলক দেখে আমার ছোট্ট গিফটটা হাতে দিয়ে টুক করে চলে যাব। মা, মামুনি, মামুনি কি আছে বাসায়? যদি তার সাথে দেখা হয়ে যায়, না 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 না, তাহলে এখনই চলে যাই। তুমি কি ব? তোমার নাম কি ব দিয়ে? আমি বান্টি। নাম ব দিয়ে, চেহারাটা আমার মতোই লাগছে, তাহলে এটাই। এই তো পেয়ে গেছি, আমার নামও বোরহান, মানে বোরহানউদ্দিন, আমিও ব। তাহলে তো তুমি আমাদের বন্ধু। আমরা বন্ধু, বতে বন্ধু। আচ্ছা মা কোথায়? মা বাসায় নেই। ও, তাহলে তো খুব ভালো হলো, বসো বসো, তোমার সঙ্গে বসে বসে একটু গল্প করি। আর তোমার বাবা, সেই লোকটা কোথায়? বাবা তো বাসায় নেই, দুদিন পরে আসবে। বাহ, তাহলে তো খুব ভালো হয়েছে, তাহলে তো দুদিন থেকে যাওয়া যায়। থাকা যাবে কি? আমার তো থাকতে ইচ্ছে করছে, কি সুন্দর বাচ্চা। আচ্ছা দেখা যাক, এসব পরে ভাবা যাবে। তুমি কি দুষ্ট লোক? কেন, তোমার কাছে আমাকে দুষ্ট মনে হলো কেন? তাহলে বিবৃ করে কি ভাবছো? ও, এটা একটা খেলা, বুড়োরা খেলে। ছোটরা খেলে না? হ্যাঁ খেলতে পারে। আচ্ছা কিভাবে খেলে এই খেলা? এই খেলা হচ্ছে মনে মনে ভাবনার খেলা। মনে করো আমি কি ভাবছি সেটা তুমি বুঝে যাচ্ছ, কেমন? আবার তুমি কি ভাবছ সেটা আমি বুঝে যাচ্ছি। যদি আমি সেই ভাবনাটা সঠিকভাবে বলতে পারি তাহলে কিন্তু সেই জিতে যাবে। তুমি বুঝে গেলে তুমি জিতবে,
আমি বুঝে গেলে আমি জিতব কেমন খুব মজা আমি খেলব তার ভাইকে ডেকে আন এর মধ্যে ভাইয়া এলো করতে গিয়ে কটা বাচ্চা বুবলি আমি বরং তোমার মাকে এখন একটা ফোন করে দিই বাসায় চলে আসো কেন আগে নানা আসুক না না তোমার নানা তো এসে বেশিক্ষণ থাকবে না এসেই তো আবার চলে যাবে কেন সে তো আসবে তোমাকে দেখতে তোমার মাকে কি সে দেখতে যায় চায় না কেন চায় না কারণ তাদের দুজনের মধ্যে যে কাটতি হয়েছে তাহলে নানা কেন আমাকে দেখতে আসবে নাতি নাতিকে কে না দেখতে চায় বলো আর আমি তো বানিয়ে বানিয়ে বলেছি আমি তার দুঃসম্পর্কের এক বোন হই তারপর এও বলেছি তোমার চেহারা দেখতে একদম তোমার নানা ভাইয়ের মতো হয়েছে সেই খুশিতেই তো উনি তোমাকে দেখতে আসছেন আমার চেহারা কি নানার মতো দূর ছাই আমি কি তাকে কখনো দেখেছি আমি তো বানিয়ে বানিয়ে বলেছি ও দাঁড়া বুবলি আমি তোমার মাকে আগে একটা ফোন করে নিই বলেন তুমি এখন কোথায় নিনা আমি এখন শপিং মলের সামনে আন্টি আপনি না গুড়ের পায়েশ খেতে চেয়েছিলেন গুড় কিনতে এসেছি হ্যাঁ তুমি তাড়াতাড়ি গুড়টা কিনে নিয়ে বাসায় চলে আসো যত তাড়াতাড়ি পারো কেন তাড়াতাড়ি আসতে হবে কেন আন্টি কোনো প্ল্যান প্ল্যান করেছেন কারো কোনো জন্মদিন নাকি না নিনা অন্য একটা ঝামেলা আছে আর বুবলি তোমার জন্য অস্থির হয়ে আছে কেন বুবলির কি হয়েছে তুমি এলেই দেখতে পাবে আর দেরি করো না তাড়াতাড়ি আসো আচ্ছা আচ্ছা আমি গুড় কিনেই চলে আসব আচ্ছা হয়েছে এই যে ও হলো আমার ভাই সেও বনি ও তুমিও বা আমিও বা বুরহান বুরহানউদ্দিন এই বাসায় তো একটা বাচ্চা থাকার কথা ছিল দুটো হলো কেমন করে কি হলো হাত মেলাও আমি তো বতে বন্ধু একে কোথায় পেলে ও আমার ভাই না তোমার তো কোনো ভাই থাকার কথা না কাল ওই মহিলার সাথে কথায় মনে হয়েছিল মামনির একটা বাচ্চা মেয়ে মেয়ে আচ্ছা তুমি ছেলে নাকি মেয়ে আপনি কি চোখে ভালো করে দেখেন না আমরা তো ছেলেই না না তাহলে কিরকম করে হলো এ বাসায় তো মেয়ে থাকবার কথা ছিল এই বাসায় ছেলেরাই থাকে আমরা ছেলে না 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 মেয়ে না ছেলে হ্যাঁ ছেলে আপনি কার কাছে এসেছেন তোমাদের কাছে তোমার কাছে না 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 একটা একটা বাচ্চা মেয়ের কাছে লোকটা সন্দেহজনক ডাকাত অথবা ছেলে ধরা হতে পারে যাও তুমি গিয়ে নানাকে ডেকে নিয়ে আসো ঠিক আছে ভাইয়া এই 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 আরে চলে গেল তো কোথায় চলে গেল আপনি ডাকাত না আমাদের বাসায় বন্ধু সেজে এসেছে কি বলো আমি ডাকাত হব কেন জানো আমি না পুলিশের ডিআইজি ছিলাম কত ডাকাতকে ধরে আমি একেবারে জেলের মধ্যে পুড়ে দিয়েছি এই দা এই এই কার
কাকা। কাকা না, ডাকাত। ডাকাত? ডাকাত? কি হয়েছে ভালো করে বলো তো বান্টি। তুমি যখন বাসা থেকে আসলে গেটটা ফাঁকা ছিল, ডাকাতটা এসে বললো। কয়জন ডাকাত এসেছে? ডাকাত দেখতে কেমন? চোখে কি কালো পট্টি বাঁধা? অস্ত্র শস্ত্র নিয়ে এসেছে? তলোয়ার, তলোয়ার এনেছে। বনিকে কি বেঁধে রেখেছে? তার কি অনেক বড় কালো গোফ? আমরা শুধু শুধু প্রশ্ন করলে তো হবে না বান্টি, তুমি একটু পানি খাও, ঠান্ডা হও, তারপর ধীরে ধীরে বলো। হ্যাঁ, এবার বলো। প্রথমে বলেছে ও বন্ধু। ডাকাতরা বন্ধু বলেই তো ঘরে আসে। তারপর? তারপর ভাইয়া বলেছে ও বন্ধু না, ডাকাত অথবা ছেলে ধরা। নানু, বুবলি, তাড়াতাড়ি চলো। হ্যাঁ চলো। না না বুবলি, তুমি বসো, আমি আর বান্টিকে দেখছি। তুমি বসো। ঠিক আছে নানুমণি। আমার মতো বুড়ো কি ছেলে ধরা হয় নাকি? আমি বুড়ো পুলিশ। আমাদের বাসায় এসেছো কেন? আমরা তো কিছু করিনি। আরে আমি আমি তো আমার মেয়ের বাসায় এসেছি। তোমার মা কি আমার মেয়ে? না, আমার মার বাবা তো বেঁচে নেই, আমার ছোটবেলায় সে মারা গিয়েছে, বান্টি তাকে দেখেইনি। তাহলে তাহলে আমি কে? আমি কেমন করে জানবো? আচ্ছা, আমাকে কাল কে ফোন করেছিল? সেটাও তো আমি জানি না। তার নাম বুলবুলি, সে আমার দুঃসম্পর্কের বোন। এই বাসাই নাকি থাকে? বুলবুলি? এ নামের তো আমি কাউকেই চিনি না। চেনো না? তার মানে আমি ভুল ঠিকানায় চলে এসেছি, তাহলে তো আমাকে চলে যেতে হবে। যাওয়া যাবে না এখান থেকে। নানু, ডাকাতরা এরকম মিথ্যা কথা বলেই আসে। আরে আমি ডাকাত না। আপনি ডাকাত কিনা সেটা পরে দেখা যাবে, এখন আপনি চুপচাপ বসুন, আমরা একটু আলাপ করে দেখি আপনাকে যেতে দেয়া যাবে কিনা। আলাপের কি আছে? নানু আপনাকে বসতে বলেছে না? হ্যাঁ আপনি বসেন। ওহো, কি সাংঘাতিক ঘটনা মা! আর আন্টি যখন ফোন করেছিল তুমি কোথায় ছিলে? নানুমণির সাথে ছিলাম। নানুমণি কোথায় ছিল? বনি বান্টি, হ্যাঁ ওদের নামও তো আমি ভুলে গিয়েছিলাম। দেখো তো, তুমি যে ওদের নাম আমার নামের সাথে মিলিয়ে রেখেছ সেটা তো আমি জানি না। তুমি এই লোকটাকে সেই নাম বলেছো কেন? সে আমার নাম জিজ্ঞেস করেছিল, কি নাম বলবো ভেবে ডাক নামটাই বলে ফেলেছি। বুবলি? তুমিও বল। এসো তোমার সাথে হাত মিলাই। না, আমি ডাকাতের সাথে হাত মিলাই না। বুবলি, ইনি কে? আমার মা। দুরন্ত।